হ্যালো फ्रेंड्स वेलकम জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে সবাইকে চলে এসেছি আপনাদের জন্য আরো একটা নতুন ভিডিও নিয়ে। মাধ্যমিক পরীক্ষা তো অনগোইং চলছে এবং মাধ্যমিক পরীক্ষা ধরতে গেলে আর মাত্র আর একটা বাকি আর তারপর অ্যাডিশনাল সাবজেক্ট বাকি। আজকে ছিল মাধ্যমিক পরীক্ষা জীবন বিজ্ঞান। কেমন হলো জীবন বিজ্ঞান পরীক্ষা এবং তার সাথে একটা বড় ঘোষণা করা হয়েছে কিন্তু রাজ্যের নতুন বাজেটে কি ঘোষণা করা হয়েছে এবং সেটা কিভাবে আপনারা অ্যাভেল করবেন শেয়ার করছি ভিডিওটায়। যা নতুন এসে তাদের রিকোয়েস্ট করলাম প্লিজ সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন সমস্ত আপডেটগুলো পাওয়ার জন্য সবার আগে। তো মাধ্যমিক পরীক্ষা 2024 চলছে এবং যেখানে আমরা দেখেছি আজকের অঙ্ক এবং ইতিহাসের কোয়েশ্চেন নিয়ে স্টুডেন্টসদের মধ্যে একটু কনফিউশন ছিল, সেখানে অনেক স্টুডেন্টসই কমপ্লেন করেছে যে যে কোয়েশ্চেনটা এসছে সেটা তারা আশা করেনি আর একটু ভালো আসতে মনে হয় ভালো হতো। তবে মনে হয় মাধ্যমিকটা এরকমই হয়ে থাকে যে অনেক কটা পেপার খুব ভালো হয়, যেমন যেমন জিওগ্রাফি খুব ভালো হয়েছে, বাংলা ভালো হয়েছে, ইংলিশ ভালো হয়েছে, সেরকম কিন্তু জীবনবিজ্ঞানও। জীবনবিজ্ঞান পরীক্ষা দিয়ে বেরিয়ে স্টুডেন্টসরা খুব খুশি। আজকের আমি আপনাদেরকে লাইভ দেখাতে পারলাম না যে পরীক্ষাদের রিয়াকশানটা, কারণ আজকের একটু যেহেতু শরীরটা ভালো না বলে বেরোতে পারিনি, বাট হ্যাঁ আমরা মোটামুটি স্টুডেন্টসের কথা বললাম, কথা বলে জানতে পারলাম পরীক্ষা তাদের খুব ভালো হয়েছে। তবে হ্যাঁ কিছু কিছু জায়গাতে কিছু মিক্স রেসপন্স পেয়েছি, তা আপনাদের কেমন হলো কমেন্ট সেকশনে অতি অবশ্যই জানাবেন যারা আরজিটিকে দর্শক রয়েছে যারা জীবনবিজ্ঞান পরীক্ষা দিল এই 2024 সালে। এবং কালকে রয়েছে তো ভৌতবিজ্ঞান পরীক্ষা, তারপরে রয়েছে অ্যাডিশনাল সাবজেক্টের পরীক্ষা, তারপরেই শুরু হয়ে যাচ্ছে কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষা। তবে এই যে টোটাল পড়াশোনা পরীক্ষাগুলো চলছে এর মধ্যে আরেকটা বড় চমক রয়েছে বর্তমানে। এর কারণ হচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে আগে একটি ঘোষণা করা হয়েছিল যে উচ্চ মাধ্যমিকে যারা পড়ুয়া রয়েছে তাদেরকে 10,000 করে দেওয়া হবে মোবাইল কেনার জন্য। এবং সেখানে আজকে অবভিয়াসলি সেখানে যারা কলেজ স্টুডেন্টস ছিল তারা বঞ্চিত ছিল, তারা এখনও বঞ্চিত আছে, বাট হ্যাঁ রাজ্য সরকার এই উচ্চ মাধ্যমিকের লেভেলে যে 10,000 দেওয়ার কথা বলেছিল সেটা কিছুটা চেঞ্জেস করেছে। কী চেঞ্জ করেছে তারা যারা জানাচ্ছে, মাধ্যমিক পাস করেই অর্থাৎ আপনি যখন একাদশ শ্রেণীতে ভর্তি হচ্ছেন তখনই কিন্তু আপনি 10,000 টাকাটা পেয়ে যাচ্ছেন, মোবাইল কেনাটা সুযোগটা পেয়ে যাচ্ছেন। এটা স্টুডেন্টসের জন্য খুব ভালো খবর। অর্থাৎ যারা তোমরা এখন মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ, তোমরা যেই মাধ্যমিক পরীক্ষা কমপ্লিট হয়ে গেল, ইলেভেনে জাস্ট ভর্তি হয়ে গেলে অর্থাৎ রেজাল্ট বেরোনোর পরেই ভর্তি হয়ে গেলে তখনই তোমরা কিন্তু অ্যাভেল করতে পারছো, আবেদন করতে পারছো 10,000 rupees, যেটা দিয়ে তোমাদের মোবাইল কিন্তু কিনতেই হবে। আচ্ছা এই যে মোবাইলটা যেটা তোমরা পাবে এবং এই 10,000 rupeesটা কীভাবে পাবে তার আবেদনটা আমি দেখিয়ে দিচ্ছি। আবেদনের কিন্তু ফরম্যাট চেঞ্জ হয়েছে, প্রত্যেক বছরই হয়, এবছরও কিছুটা ফরম্যাট চেঞ্জেস এসছে, সেই টোটালটা কীভাবে স্টেপ বাই স্টেপ আমি বলে দিচ্ছি। যারা তোমরা মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছো একটু ফর্ম আবেদনটা দেখে নিও এবং এইভাবে তোমাদের কিন্তু আবেদনটা কমপ্লিট করতে হচ্ছে, তাহলেই তোমরা পাবে 10,000 rupeesটা। আর কালকের জন্য তো ভৌতবিজ্ঞান বিশালভাবে বেস্ট অফ লাক জানাচ্ছি, রিয়াকশন নিশ্চয়ই নিয়ে আসবো। আর তোমাদের কেমন হলো জীবনবিজ্ঞান পরীক্ষা কমেন্ট সেকশনে জানিও। তো চলো দেখে নিচ্ছি স্টেপ বাই স্টেপ আবেদনটা। শেয়ার করে দিচ্ছি স্টুডেন্ট ডিসিএফ ফর্ম, মাধ্যমিকের পরবর্তীতে মোবাইল পেতে গেলে যে 10,000 rupees পাবে তার জন্য কিন্তু তোমাকে এই ফর্মটা ফিল আপ করতে হবে। আমি ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো, কিছুটা চেঞ্জেস হচ্ছে ফর্মটা পুরোটা বলে দিচ্ছি এবং স্কুল থেকেও তোমরা এই ফর্মটা পেয়ে যাবে। প্রথমত এখানে তোমাদের একটা পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ আটকাতে হচ্ছে এবং তার সাথে কী কী ডকুমেন্টস লাগবে সেটাও বলে দিচ্ছি। এখানে তুমি তোমার স্কুলের নাম দিচ্ছ এবং এখানে চলে এসে তোমার নেম অফ দ্য স্টুডেন্টে তোমার নিজের নাম এবং তোমার লাস্ট নাম দিচ্ছ, অর্থাৎ তোমার নাম এবং সারনেম দিচ্ছ। এবার ধরো তোমার মিডিল নেম আছে তাহলে তুমি মিডিল নেমটাও দিচ্ছ, লাইক ধরুন আমার মিডিল নেম নেই তাই আমি ফার্স্ট নেমে লিখছি SNKHA এভাবে লিখলাম, লাস্ট নেমে গিয়ে আমি লিখছি মুখার্জি এভাবে লিখলাম। তো আপনি আপনার যেটা বা তোমার যেটা ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিয়ে দিচ্ছ। তারপরে চলেছে জেন্ডার, মেল ফিমেল না ট্রান্সজেন্ডার কোনটা তুমি লিখছো, লাইক আমি মেলে টিক মারলাম। তারপরে প্রতি ডেট অফ বার্থ এখানে দিতে হবে, ডেট মান্থ ইয়ার, ধরো আমি ডেট অফ বার্থ দিচ্ছি, ধরো আমি দিচ্ছি 01/01/2004 এইভাবে লিখলাম, এইভাবে তোমাকে লিখে দিতে হচ্ছে। তারপরে নিচে মায়ের নাম লিখছো, তারপর তুমি তোমার বাবার নাম লিখছো, মা বাবার মধ্যে যিনি গার্জেন সে গার্জেনের নাম লিখছো, অথবা তুমি লোকাল গার্জেন আন্ডারে থাকলে তাহলে তার নাম দিতে পারছো। তারপরে তুমি তোমার নিজের আধার কার্ডের নাম্বারটা দিয়ে দিচ্ছ এবং তোমার যে আধার কার্ড অ্যাজ পার আধার কার্ড তোমার কী নাম সেটাও তুমি এখানে লিখে দিচ্ছ। তারপরে বলে দিয়েছে তোমার মাদার টাং কী, বেঙ্গলি না হিন্দি, তোমার কি মাদার টাং বা নেপালি সেটা তুমি এখানে লিখছো। তারপরে বলে দিয়েছে সোশ্যাল ক্যাটাগরি, তুমি কি জেনারেল কাস্ট, SC ST OBC OBC বি কোন কাস্ট সেটা তুমি লিখছো, যে কাস্ট তুমি দিচ্ছ তার কিন্তু সার্টিফিকেট লাগবে, ধরো আমি জেনারেল তাই আমি এখানে GENERAL লিখে দিলাম। তারপরে বলে দিয়েছে এখানে রিলিজিয়ান, তুমি এখানে হিন্দু মুসলিম খ্রিস্টিয়ান শিখ, তুমি তোমার রিলিজিয়ান কী, তাহলে আমি এখানে লিখলাম হিন্দু লিখলাম। তারপরে বলেছে BPL তোমার আছে কি না, ইয়েস অথবা নো, BPL কার্ড যদি তোমার থাকে অর্থাৎ অন্তর্দয় অন্ন যোজনা যদি কার্ড থাকে WAY থাকে তাহলে তুমি এখানে এক দিয়ে এখানে লিখে দেবো হচ্ছে এক, যদি তোমার BPL কার্ড সার্টিফিকেট থাকে BDO থেকে দিয়েছে তাহলে তুমি এখানে লিখবে হচ্ছে এখানে এক লিখছো আর এখানে লিখে দেবো হচ্ছে 2, বোঝা গেল। আচ্ছা এবং BPL এর নাম্বারটা তুমি দিয়ে দিচ্ছ,
এবং যাদের ধরো আজকে অন্তর্দেয় অন্ন যোজনা কার্ড রয়েছে অর্থাৎ খাদ্যসাথী রেশন কার্ডের যে নাম্বার সেটা লিখে দিচ্ছ। তারপরে বলেছে তুমি ইডব্লিউএস ক্যান্ডিডেট কিনা। ইডব্লিউএস এর জন্য তো আমি একটা টোটাল ভিডিও বানিয়েছি, একটু দেখে নেবে। যাদের ইডব্লিউএস সার্টিফিকেট এখন অবধি নেই, 10% রিজার্ভেশন পাবে সব জায়গায়। যদি তোমার থাকো তাহলে তোমার ইএস দিচ্ছ, এবং যদি না থাকো তাহলে 2 লিখে নো করছো। যদি ইএসডব্লিউ যদি তোমার ইডব্লিউএস সার্টিফিকেট না থাকে তো তাহলে 2 দিচ্ছ। তারপরে প্রতি বলে দিয়েছে এখানে সিডব্লিউএসএন মানে যারা ধরো আজকে ডিসেবল ক্যান্ডিডেট, যারা বিশেষ করে লো ভিশন আছে বা হিয়ারিং ইম্পার্ট আছে, তো বা এরকম ধরনের যারা স্টুডেন্টস আছে তারা এখানে লিখবো হচ্ছে ইয়েস, বাকিরা লিখবো হচ্ছে 2 লিখছো। তারপরবর্তী এখানে স্ক্রল করে চলে এলাম এবং এখানে ডিসেবিলিটি পার্সেন্টেজ দিতে হবে যারা ইয়েস করবে তো, এবং এখানে তুমি তার সাথে টোটাল ডিটেলসগুলো দিতে হবে যে কী সেড এক্সপেক্ট তুমি ডিসেবল। আচ্ছা, এবার বলে দিয়েছে তুমি যে স্টুডেন্ট সে কি যদি আউট স্কুল স্টুডেন্টস হয় অর্থাৎ সে স্কুল ছুট স্টুডেন্টস আবার ভর্তি হয়েছে, এরকম স্টুডেন্টস হলে তুমি ইয়েস দিচ্ছ 1, নাহলে তুমি এখানে 2 লিখছো। অর্থাৎ যারা বর্তমানে ধরো ক্লাস 10 পাশ করে মাধ্যমিক পাশ করে 11 উঠছো তারা এখানে 2 লিখবে, আর যারা আজকে স্কুল স্টুডেন্টস ছুট স্টুডেন্টস ছিল যারা মাধ্যমিকটা পাশ করার পর 11 ধরো ভর্তি হয়নি আবার ভর্তি হচ্ছে কিছু বছর পর তারা 1 লিখবে। আচ্ছা, তার পরবর্তী এখানে এবং যারা 1 লিখছে তাদের এখানে বলবে যে মেন স্ট্রিমে কেন মানে ইফ ইয়েস ওয়েন দ্য মানে কবে মেন স্ট্রিমে তুমি এসছো সেটা তোমাকে লিখতে হবে, আর যারা অলরেডি 9, 10, 11 ভর্তি হচ্ছে তাদের কিন্তু এখানে কিচ্ছু লিখতে হবে না। আচ্ছা, তার পরবর্তী এখানে বার্থ রেজিস্ট্রেশন নাম্বার, এই ফর্মে বার্থ সার্টিফিকেট দিতেই হবে, এবং বার্থ সার্টিফিকেটের রেজিস্ট্রেশন নাম্বার হয় KMC রেজিস্ট্রেশন বা তোমাদের যে মিউনিসিপ্যালিটি রেজিস্ট্রেশন দেখবে একটা নাম্বার থাকে সেই নাম্বারটা এখানে লিখতে হবে। ব্লাড গ্রুপ যদি জানো তাহলে ব্লাড গ্রুপটা লিখে দেবে। আইডেন্টিফিকেশান মার্কস যদি ধরো কোনো আইডেন্টিফিকেশান মার্কস তোমার রয়েছে সেই আইডেন্টিফিকেশান মার্কসটা দিয়ে দেবে। তো তারপরে এখানে হেলথ আইডি বলছে, হেলথ আইডি থাকলে দেবে, নাহলে দেওয়ার দরকার নেই। আচ্ছা, ইভেন স্বাস্থ্যসাথী যদি তোমাদের কার্ড থাকে তাহলে তোমরা সেটাও কিন্তু এখানে দিতে পারছ। তারপরে বলে দিয়েছে তোমার হাইট অর্থাৎ সেন্টিমিটারে তোমার কতটা তুমি লম্বা, উচ্চতা কতটা লিখছো, কত কেজি তোমার ওয়েট সেটা তুমি লিখছো, এবং বলে দিয়েছে তোমার যে রিলেশনশিপ উইথ গার্জেন, তোমার যে গার্জেন অর্থাৎ যার তুমি অ্যানুয়াল ইনকাম দিচ্ছ, ফ্যামিলি ইনকাম দিচ্ছ, তা সেটা কে তুমি বলে দিচ্ছ, বাবা অথবা মা যিনি সেটা তুমি লিখে দিচ্ছ এখানে, অর্থাৎ ফাদার। ধরো আমি ফাদারকেই গার্জেন রাখছি তাহলে আমি ফাদার লিখলাম, এবং এখানে অ্যানুয়াল ইনকাম তুমি দেবে ধরো 50,000 নাকি 1 লাখ, 2 লাখ নাকি 5 লাখ, যেটা তোমার অ্যানুয়াল ইনকাম সেটাই তুমি লিখছ। এবং তার সাথে বলে দিয়েছে গার্জেন কোয়ালিফিকেশান, গার্জেন কত অবধি পড়াশোনা করেছে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশন মাস্টার্স যেটা পড়াশোনা করেছে লিখে দিচ্ছ। এবার তুমি তোমার স্কুলের ডিটেলসটা দেবে, এবং এখানে বলে দিচ্ছে মাধ্যমিক 11 দুটোই দিতে হবে। প্রথমে তুমি তোমার এখানে অ্যাডমিশন নাম্বারটা দিয়ে দিচ্ছ যেটা তুমি তোমার রিসিপ্টে পেয়ে যাচ্ছ 11 ভর্তি, তারপরে তুমি তোমার প্রেজেন্ট যে ভর্তি হয়েছিল কবে তার ডেটটা দিচ্ছ, এখানে তুমি দিয়ে দিচ্ছ হচ্ছে যে তোমার যে যে স্কুল থেকে তুমি মাধ্যমিক পাস করছো সেখানে 11 ভর্তি হচ্ছ নাকি আদার স্কুলে, এক স্কুল হলে 1 দিচ্ছ আর আদার স্কুল হলে 2 দিচ্ছ। এছাড়া তোমার বলে দিয়েছে এখানে মাধ্যমিক যেটা পড়েছিল এখানে 1 লিখে দেবে অ্যাপিয়ার্ড, এখানে দিয়ে দেবে যে তুমি অলরেডি পাস করে গেছো রেজাল্ট অফ দ্য এক্সামিনেশন তাই 2 লিখে দিচ্ছ, যারা গ্রেস দিয়ে পাস করেছে মাধ্যমিক তারা এখানে 3 লিখছে। আচ্ছা, তার পরবর্তী বলে দিয়েছে যে এখানে তোমার কত পার্সেন্ট মার্কস এসেছে মাধ্যমিকে সেটা লিখছ, এবং এখানে বলে দিয়েছে তুমি কত দিন ক্লাস অ্যাটেন্ড করেছিলে লাস্ট এক একাডেমিক ইয়ারে, তো সেখানে তুমি স্কুল থেকে এটা জেনে তুমি তোমার ডেটটা এখানে দিয়ে দিচ্ছ যে আমি এতদিন ক্লাস অ্যাটেন্ড করেছিলাম মাধ্যমিকে। এবার চলে এসে তুমি এখানে তোমার যে ফার্স্ট ডিভিশন আর সেকেন্ড ডিভিশন কিসে পাস করেছো সেটা দিচ্ছ, এবং প্রিভিয়াস টিমে তুমি তোমার এখানে মাধ্যমিক দিয়ে দিচ্ছ, প্রিভিয়াস সেকশন দিয়ে দিচ্ছ, রোল নাম্বার দিয়ে দিচ্ছ, প্রেজেন্ট ক্লাস যেটা চলে এসছে এখানে তুমি 11 লিখে দিচ্ছ, কোন স্ট্রিম নিয়ে পড়াশোনা করছো দিয়ে দিচ্ছ, এখানে তোমার প্রেজেন্ট সেকশন দিচ্ছ, এবং প্রেজেন্ট তোমার যে 11 একাদশের রোল নাম্বার সেটা দিচ্ছ, মিডিয়াম বাংলা ইংলিশ হিন্দি যেটা হবে সেটা তুমি লিখছো। এটা হচ্ছে যারা প্রাইভেট স্কুলে পড়ছে তারা দেবে হচ্ছে এটা, আর বাকিরা কিন্তু নান দেবে, এটা 0 দেবে। যারা আজকে প্রাইভেট স্কুলে, কারণ অনেক ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আন্ডারে অনেক প্রাইভেট স্কুল আছে, সেই সমস্ত স্টুডেন্টসরা কিন্তু এখানে 1 লিখছে। এবার চলে এসে তুমি আজকে ফেসিলিটিস অফ আদার স্টুডেন্ট, তুমি ধরো আজকে বিভিন্ন যে ফেসিলিটিসগুলো আছে সেই ফেসিলিটিসগুলো কী কী নিচ্ছ কিনা, লাইক ধরো ট্রান্সপোর্ট ফেসিলিটি, হোস্টেল ফেসিলিটিস বা ফ্রি বাইসাইকেল এগুলো পেয়েছো কিনা তুমি সবুজ সাথীর আন্ডারে, বা ফ্রি শু, ফ্রি এক্সারসাইজ বুক বা নিজে বইপত্র এগুলো সব পেয়েছো কিনা তুমি এখানে অল্প অল্প লিখে দিচ্ছ। স্কলারশিপ, যদি স্কলারশিপ পেয়ে থাকো তাহলে 1 দিচ্ছ, নাহলে 9 দিচ্ছ, 2 লিখছ, বা তোমার বলে দিয়েছে 1 যদি লিখছ অর্থাৎ স্কলারশিপ যদি পেয়ে থাকো তাহলে তার অ্যামাউন্টটা তুমি লিখছ, স্টেট স্কলারশিপ যদি তুমি কিছু পেয়ে থাকো তাহলে 1 দিচ্ছ, বাকিরা 2 দিচ্ছে, এবং স্টেট স্কলারশিপ পেলে তুমি এখানে তোমার অ্যামাউন্টটা দিচ্ছ, কন্যাশ্রী পেলেও এখানে 1 লিখছ, বাকিরা 2 দেবে, এবং কন্যাশ্রীর অ্যামাউন্টটা তুমি দিয়ে দিচ্ছ। এবার হচ্ছে তোমার বলে দিয়েছে ফেসিলিটিস বা, এবং যারা আজকে বিশেষ করে যারা আজকে ডিসেবল ক্যান্ডিডেট আছে বিভিন্ন স্টুডেন্টস যারা তাদের জন্য তারা কী কী ফেসিলিটিস পেয়েছে সেগুলো তারা এখানে লিখে দিচ্ছে। তারপরে বলে দিচ্ছে ওয়েদার দ্য চাইল্ড হ্যাজ বিন স্ক্রিন অ্যাটেনশন ডেফিসিট, যদি তোমরা আজকে এডিএইচ
যদি স্টুডেন্টস হও তাহলে এই বা এই ডিসঅর্ডার স্টুডেন্টস হও তাহলে তোমরা এক দিচ্ছ নাহলে দুই লিখবে, এবং তার সাথে বলে দিয়েছি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির মধ্যে তুমি যদি ইনভলভ থাকো তাহলে এক লিখছ নাহলে তুমি দুই লিখছ, এবং যদি এক লিখছ তাহলে কিসের জন্য তুমি এখানে দিচ্ছ, এবং গিফটেড এবং ট্যালেন্টেড চাইল্ড যারা তারা এখানে ডিটেলসটা শেয়ার করছে যে এই এই বিষয়ে আমার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি রয়েছে। তারপরে এখানে চেয়েছে যে তোমার ওয়েদার দ্য স্টুডেন্টস পার্টিসিপেটেড ইনি, তুমি যদি কোনো নিউট্রিশন ক্যাম্পস হয় সেখানে যদি পার্টিসিপেট করো তাহলে এক দিচ্ছ নাহলে দুই দিচ্ছ, স্টেট লেভেল ন্যাশনাল লেভেলের এক্সপেক্ট এনসিসি করলে তুমি এখানে এক দিচ্ছ, বাকিরা কিন্তু দুই দেবে। যারা আর্থিক ক্যান্ডিডেট আন্ডারে ভর্তি হয় ফ্রি এডুকেশনে তারা এক দেবে অথবা দুই দেবে, এটা হচ্ছে বিশেষ করে প্রাইভেট স্কুলের জন্য। তারপরে বলে দিয়েছে যদি তুমি হোমলেস হয়ে থাকো তাহলে এক দিচ্ছ নাহলে দুই দেবে, এবং তারপরে বলে দিয়েছে কোনো স্পেশাল ট্রেনিং যদি পাচ্ছ বিভিন্ন আজকে গভর্নমেন্ট অ্যাপ্রুভড ইনস্টিটিউটগুলো সেখান থেকে এক দিচ্ছ নাহলে তুমি দুই দেবে, এবং বলে দিয়েছে তুমি কি ডিজিটাল যে ইন্টারনেট রয়েছে সেটা কি হ্যান্ডেল করতে তুমি কি অভ্যস্ত, এটা তুমি এক লিখে দিচ্ছ, আর যারা জানে না তারা দুই লিখবে। কিন্তু আশা করি মোবাইল এখন সবাই হ্যান্ডেল করতে পারে বা ইন্টারনেট সবাই হ্যান্ডেল করতে পারে। এবার চলে এসেছে ভোকেশনাল স্টুডেন্টস, তাদের ডিটেলসটা ফিল আপ করতে হবে, এবং এর পরবর্তী বলে দিয়েছে তোমার কন্ট্যাক্ট ইনফরমেশান, তোমার কান্ট্রি, স্টেট, অ্যাড্রেস, ব্লক, ডিস্ট্রিক্ট, পুরো ঠিকানা তোমাকে দিতে হচ্ছে ইনক্লুডিং মোবাইল নাম্বার এবং ইমেল আইডি, এবং তোমার গার্জেনের টোটাল ডিটেলসটা দিতে হচ্ছে মোবাইল নাম্বার এবং ইমেল আইডি। ইমেল আইডি একটা হলে কোনো অসুবিধা নেই, এবং যদি ইমেল আইডি নাও থাকে তাহলে অসুবিধা নেই, বাট আমি বলবো ইমেল আইডিটা দিয়ে দেওয়া ভালো। তারপরে বলে দিচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস, এটা খুব ভালোভাবে সাবধানে দিতে হবে কারণ এখানে টাকা আসবে। প্রথমে দিতে হচ্ছে তোমার ব্যাঙ্কের নাম, তারপরে দিতে হচ্ছে ব্যাঙ্কের তোমার ব্রাঞ্চ নেম অর্থাৎ কোন ব্রাঞ্চে রয়েছে, আইএফএসসি কোড যেটা ব্যাঙ্কে পাসবই পেয়ে যাচ্ছ, অ্যাকাউন্ট নাম্বার তোমার যেটা রয়েছে সেটা দিতে হচ্ছে। এই টোটাল জিনিসটা তোমাকে ফিল আপ করতে হচ্ছে, এবং এখানে তুমি তোমার এই ডিটেলসের রেসপেক্টে গাইডলাইন্সটাও কিন্তু পেয়ে যাচ্ছ। তুমি মাধ্যমিকের পরবর্তী যখনই একাদশে ভর্তি হচ্ছ তারপরেই কিন্তু তোমার এই ফর্মটা ফিল আপ করতে হচ্ছে। বিশাল বড় বেস্ট অফ লাক।